আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলায় জাপানিজ ল্যাঙ্গুয়েজ টিউটরের আজকের এই পর্ব আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ লেসন 14 পর্ব মিনারুনি হঙ্গু বইয়ের, এর আগে আমরা লেসন 13 পর্যন্ত ভালোভাবে শিখেছি। আজকে আমি সবারকে একটি কথার দিকে দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে আমি যেটা বলবো, জাপানিজ ল্যাঙ্গুয়েজ কেউই পূর্ণভাবে বা কখনোই একটা সুন্দর স্ট্রাকচারে শিখতে পারবে না যদি লেসন 14 মিনারুনি হঙ্গু বইয়ের এই লেসনটা না শিখে। সুতরাং ইউ মাস্ট বি ডেডিকেটেড ফর দিস লেসন। আপনাকে অবশ্যই এই লেসনের জন্য 100% ডেডিকেটেড হতে হবে, খুব ঠান্ডা মস্তিষ্কে বসতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। এই লেসন অবশ্যই কঠিন এবং অবশ্যই মজার, আর এই লেসন বুঝলে পরের লেসনগুলো আপনার জন্য একেবারে ইজিয়ার হয়ে যাবে। আমরা লেসন 13 পর্যন্ত তাহলে কী শিখেছি, অন্যগুলা কেন ইম্পর্টেন্ট না, আর এই লেসন কেন এত ইম্পর্টেন্ট, এর কারণটা কী? তো আমি আপনাকে ছোট্ট মজার একটা কাহিনী বলি। আমাদের একজন মহরী ছিল, তো তার কাছে সবাই কেস লেখতে যেত। তো সে করতো কি, দেখা যায় একজন ব্যক্তি মাত্র দোষী, বাট সে একজনের জন্য কেস লেখত না। সে বলতো আপনার দোষী একজন হইলে কেস ভারী হবে না, মজবুত হবে না, আট দশজন আপনাকে কেসে নাম অন্তর্ভুক্ত করতে হবে, তাহলে কেসটা ভারী হবে। তো আমি আজকে এই লেসনটা কেন গুরুত্বপূর্ণ বা কেন ইম্পর্টেন্ট এর জন্য আট দশটা কারণ বলবো না, একটাই মাত্র কারণ বলবো, এবং এটা দিয়ে আমার এই আজকের এই লেসনটা কেন যথোপযুক্ত বা কেন এই লেসনটা আমার খুবই ইম্পর্টেন্ট সেটা আমি বলবো। সেটা হচ্ছে আমার জাপানিজ ল্যাঙ্গুয়েজের ভার্বের যেই কনভার্সনগুলো, ভার্বের যেই চেঞ্জগুলো, ভার্বের যে রূপগুলো, একটা রুলসকে ফলো করেই আমরা ভার্বের রুলসগুলোকে কনভার্ট করতে পারি। আজকে আমরা সেই রুলসটা শিখবো। আমরা জানি বাংলা ভাষায় আমি যদি বলি, যেমন আমি খাই, আমি খাবো, আমি খেয়েছি, আমি খাই নাই, আমি খেয়েছিলাম না, কতগুলা কথা আমি বলতেছি। ঠিক জাপানিজ ভাষায় আপনি তাবে মাস আমরা জানি, একটা ভোকাবুলারি নই মাস আমরা জানি, ইকি মাস আমরা জানি, তো এইগুলো শুধু আমি যাবো এটাই জানি, এখন যাই নাই, যাচ্ছি না, যাব না, যাইতে চাই না, যেতে চেয়েছিলাম না, কতগুলো রূপ। আজকের এই যদি আমি চেঞ্জটা ভালোভাবে বুঝি, আমি ড্যাম শিওর দিয়ে বলতে পারি একেবারে অবশ্যই আপনি অন্যগুলো বুঝতে কোনো ধরনের ঘাম ঝরানো লাগবে না, আজকেরটা বোঝার জন্য অবশ্যই ঘাম ঝরানো লাগবে। তো এই লেসনের উপকারিতা বা প্রয়োজনীয়তা বা কার্যকারিতা বলে আমি আর বেশি সময় নষ্ট করব না, অবশ্যই আমরা এখন লেসনে চলে যাব। তাহলে আমরা আজকে লেসনে কী শিখবো সেটা অলরেডি আমরা ক্লিয়ার, ভার্বের কনভার্সনগুলো, এবং কনভার্ট করে দুই একটি আমরা এক্সাম্পল বরাবরের মতোই দেখব। তো চলুন তাহলে আমরা কনভার্টে চলে যাই। তো কনভার্টে চলে যাওয়ার আগে আমি আপনাদেরকে আগে একদম লেসন একেরও আগে, মানে লেসন জিরোর দিকে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে হিরাগানা, এই লেখার যেই একটা স্ট্রাকচার আমরা শিখেছি, শুধু আমি একটি লাইন আমি লিখি। প্রিয় বন্ধুরা, আমরা যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজের হিরাগানাকে লিখি, কেউ আ ই উ এ ও এইভাবেও লিখতে পারি, আপনি যদি চান এক সিরিয়ালে আ ই উ এ ও কাকি কুকে একদম এক সিরিয়াল লেখেন, কোনো সমস্যা নেই। আবার যদি নিচে নিচে লেখেন আ ই উ এ ও তাও কোনো সমস্যা নেই। বাট জাপানের যেই স্ট্রাকচার, মানে যেই স্ট্রাকচারটা শিখলে পরে আমরা গ্রামারের কনভার্সনটা ইজিলি শিখতে পারবো, সেটাই আমি এখানে লিখে দেখাচ্ছি। এটাকে বলে আ সিরিয়াল। আমরা জানি পাঁচটা ভাওয়াল, ভাওয়ালেরকে ফলো করেই আমরা এই সিরিয়ালটাকে শিখি, এটাকে বলে আ সিরিয়াল। যেমন আ কা তা সা এইভাবে, আবার ই সিরিয়াল ই কি রি চি মি বি নি হি গি, আবার উ সিরিয়াল উ মু বু নু হু, এইভাবে আমরা জানি সিরিয়ালটা। সুতরাং এই সিরিয়ালটাকে আমাদের মাথায় খুব ভালোভাবে সেট করে নিতে হবে, এটা আ সিরিয়াল, ই সিরিয়াল, উ সিরিয়াল, এ সিরিয়াল, ও সিরিয়াল। তো আমাদের প্রথমে যে রুলসটা, যে সিরিয়ালটাকে নিয়ে আমরা কাজ করব, সেটা হচ্ছে এই সিরিয়ালটা। আমি এই সিরিয়ালটার তিন চারটা লিখে দেখাচ্ছি, আমাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে ই সিরিয়ালের দুইটি ই কি এবং ছি লিখে দেখাচ্ছি। এখানে এটা হচ্ছে যে কা সিরিয়ালের কা কি, এটা হচ্ছে তা সিরিয়ালের তা ছি। তো সিরিয়ালটা দেখে আমরা বুঝতেছি, তার মানে হচ্ছে এই লেসনে যাই, এই সিরিয়ালে যাই আছে তার সাথে ইর একটা সম্পর্ক আছে, ই কি চি হি নি মি বি গি এইভাবে। তো আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে, আমরা যদি জানি, এখন আমরা অলরেডি জেনে গেছি জাপানিজ ভাষায় ভার্ব কোনগুলো জানি, তো হ্যাঁ কোনটা, যেই শব্দের সাথে মাস যুক্ত থাকে সেগুলা কি আমরা জাপানিজ ভাষায় ভার্ব বলি, তাবে মাস, নোমি মাস এইগুলা, অথবা আপনার মানে ইকি মাস বলতে পারি, কায়েরি মাস, কি মাস, অনেক ধরনের মানে মাস যুক্ত আছে সেইগুলোকে আমরা ভার্ব বলি, সেটাকেও বলা হয় জাপানিজ ভাষার মাস ফর্ম।
তো জাপানিজ ভাষার অনেকগুলো ফর্ম আছে, তে ফর্ম, তা ফর্ম, তারপরে নাই ফর্ম, এই যে ফর্মগুলো যে আছে মানে সহজে বলার জন্য, এগুলো কোনো নাম আছে নিহঙ্গ, বাট আমরা সহজে তা ফর্ম, তে ফর্ম এইভাবে আমরা বলি। তো আজকে আমরা শিখব তে ফর্মে নেওয়া। শুরুতেই আমি বলেছি আমরা আজকে এই যে মাস ফর্মটাকে তে ফর্মে নিব, মাস ফর্মটাকে তে ফর্মে নেওয়ার জন্য আমাদেরকে সবসময় এক আমরা তিনটা রুলসে ভাগ করে কাজ করব। কয়টা রুলস? তিনটা রুলস। তাহলে গ্রুপ, তাহলে আমাদের গ্রুপ একে আমরা যেই সারিটাকে ফলো করবো, আমার পাঁচটা সারি গ্রুপ একে আমরা যেই সারিটাকে ফলো করব সেটা হচ্ছে এই সারিটা। এই সারিটা তে যেই শব্দগুলো আছে এর ভিতরে আমাদের কয়েকটা বর্ণ লাগবে না, যেই বর্ণগুলো আছে আবার কয়েকটা বর্ণ লাগবে। তো যেই বর্ণগুলো নিয়ে আমি কাজ করবো এখন আমি সেই বর্ণগুলো বোর্ডে দেখবো, বাকিগুলো বাদ দিয়ে দেবো। সুপ্রিয় বন্ধুরা, আমি এখানে আটটি বর্ণ লিখছি, ই চি রি মি বি নি এবং কি গি। তো আমরা যদি কোনো একটি মাস ফর্ম লিখি, যেই মাস ফর্মের মাসের আগের বর্ণটা অথবা অক্ষরটা এইগুলোর কোনো একটা থাকে, তাহলে ই চি রি এর পরিবর্তে সি সাই চু তে, মি বি নি থাকলে উন দে, কি থাকলে ইতে, গি থাকলে ই দে। আমি আবারও বলতেছি, আমরা কোনো একটি মাস ফর্ম অথবা জাপানিজ ভার্ব যখন চিন্তা করব, মাস ফর্ম মাস লেখার আগে যদি এই আটটির কোনো একটি বর্ণ চলে আসে, সেটাকে আমরা গ্রুপ এক চিন্তা করে ইচি রি এর পরিবর্তে সিসাই চুতে, মি বি নি এর পরিবর্তে উন্দে, কি এবং গি এর পরিবর্তে ইদে বসবে, তাহলে সেটা কি হবে? সেটা তাহলে মাস ফর্ম থেকে চেঞ্জ হয়ে তে ফর্মে চলে যাবে। আমি মৌখিকভাবে বলতেছি, যেমন ই ছি রি এর পরি যদি আমরা কোনো একটা শব্দ বলি, সাপোজ কাই মাস, কাই মাসের মাসটা সরিয়ে মাসের আগে হচ্ছে ই, তাহলে ই এর পরিবর্তে বসবে কি? চুত্তে, চিসাই চুত্তে, তাহলে কাটতে। যদি আমি বলি তাচি মাস, তাচি মাসের মাসটা বাদ দিয়ে চি এর পরিবর্তে এতটুকু বলবে চুত্তে, তাহলে তাতে, আমি লিখে দেখালে আরো ক্লিয়ার হবে। বন্ধুরা, এখানে আমি তিনটি শব্দ লিখেছি, এখন এই যে শব্দতে তিনটাই হচ্ছে ভাব। কিভাবে ভাব আমরা বুঝলাম? যেহেতু মাস এদের সাথে লেগে আছে, তো আমরা বলছি কি, মাসটা বাদ দিয়ে দেব। হ্যাঁ, মাসটা বাদ, একেবারে কেটে দিলাম, মাসটা বাদ দিয়ে মাসের আগে যেই অক্ষরটা থাকে, যে বর্ণটা থাকে, সেটা আমরা চিন্তা করবো। মাসের আগে আছে কি? ই। এখানে আমার ই আছে, ই এর পরিবর্তে ই রিপ্লেস হয়ে সিসাই চুত্তে বলবে, তাহলে আমার ফাইনালটা হবে কি? কাটতে। ক্লিয়ার? এটা আমার তে ফর্ম হয়ে গেছে, আগে ছিল কি? মাস ফর্ম, তাচি মাস। এখানে ই চি রি এই তিনটার সাথে চি এর পরিবর্তে কি বলবে? চুত্তে, মাসটা বাদ, তাহলে তাতে। ক্লিয়ার? আশা করছি বুঝেছে, তে ফর্ম হয়ে গেছে। তাহলে আপনারাই এখন বলুন নই মাসটা কি হবে? এই যে নমি মাস, সেটা আমরা এখনো শিখিনি, আমরা এই গ্রুপেই সেটা আমরা শিখব। দেখেন এখানে আছে কি? মি বি নি। আমি বলেছি কি? মি বি নি চেঞ্জ হয়ে উন্দে বলবে, তাহলে নি মাস আগে কাটা, নি এর পরিবর্তে উন্দে, হয়ে যাবে নন্দে। আশা করছি আপনাদের বুঝতে কোনো রকমের সমস্যা এটাতে হয়নি, এটাকে আমরা বলবো কি? গ্রুপ এক। এখন আপনারা বলতে পারেন যে সেন্সরি, আমরা তো ই ছি ই দেখলাম, চি দেখলাম, রি দেখি নাই, যদি রি দেখতে চাই তাহলে কি, অথবা কি গি, এগুলোর শব্দগুলো আপনারা মাথায় নেন, এই মাথায় নিয়ে এরপরে গ্রুপ একে যদি পড়ে সেইভাবে ট্রান্সফার করেন। আমি সবগুলো দেওয়া আমার জন্য কঠিন বা সময় সাপেক্ষ ব্যবহার, তারপর আমি আরও দুইটা আমি লিখে দেখাচ্ছি। যেমন আমি যদি বলি ইওবি মাস মানে কল করা, যেটা আমরা অলরেডি শিখে ফেলেছি, ইওবি মাস, ইওবি মাস মানে কল করা। এই যে এখানে মাস কাটা, তে ফর্ম নেওয়া মানে মাস আর থাকবে না, বি এর পরিবর্তে কি পড়বে? উন্দে, তার মানে ইয়ন দে। আশা করছি এটা বুঝতে কোনো সমস্যা নেই। সর্বশেষ আরও একটি আমরা বলতেছি, যদি আমি বলি ইসোগি মাস, ইসোগি মাস, ইসোগি মাসের
মাস্টার পরিবর্তে বলবে কি তে বাট গি আছে তাহলে আমরা তে ফর্মে নেব গি এর পরিবর্তে এখানে কি বলবে ই দে তাহলে গিটা বাদ ই সো ই দে আশা করছি এই কনভার্সন বুঝতে আপনাদের কোনো রকমের সমস্যা হয়নি এটা হচ্ছে গ্রুপ ইচি এক নাম্বার গ্রুপ আমরা তিনটা গ্রুপ কনভার্সন করব এখন আমরা গ্রুপ নিয়ে চলে যাব গ্রুপ ইচি হচ্ছে কোনটা এই সিরিয়াল নিয়ে ইচি রি মি বি নি হি কি গি এগুলা নিয়ে তাহলে আমরা এখন গ্রুপ টু তে চলে যাব শিক্ষার্থী বন্ধুরা আমরা ইতোমধ্যে জাপানিজ ল্যাঙ্গুয়েজের গ্রুপ ইচি মাস ফর্মকে তে ফর্মে নেওয়ার সিস্টেমটা শিখে ফেলেছি আমরা বলেছি কি গ্রুপ ইচি হচ্ছে এই সিরিয়ালটা ই চি রি মি বি নি হি কি গি এখন আমরা গ্রুপ নি শিখব গ্রুপ নি হচ্ছে আমার এই সিরিয়ালটা এটা হচ্ছে গ্রুপ নি গ্রুপ নিতে কি আছে এ কে হে মে বে নে রে গে এইভাবে তো এখানে আমরা সবগুলো না কিছু অক্ষর নিয়ে কাজ করব এই সিরিয়ালের যদি সেইগুলো আমরা কোনগুলো নিয়ে কাজ করব সেটা আমরা এখনই দেখবো আমরা এই সিরিয়ালের সবগুলো নিয়ে কাজ করবো আসলে আমরা এই সিরিয়ালের সবগুলো নিয়ে কাজ করিনি বাট এই সিরিয়ালের আমরা সবগুলো বর্ণ নিয়েই কাজ করব আমি একটু তাত্ত্বিকভাবে আপনাদেরকে বলে নেই যদি কোনো মাস ফরমের মাস লেখাটার আগের বর্ণটা এই সিরিয়ালের কোনো একটি বর্ণ হয়ে থাকে তাহলে কোনো চিন্তা করা লাগবে না ইচি গ্রুপের মতন শুধুমাত্র ডিরেক্টলি মাসটাকে কেটে সেখানে তে বসিয়ে দিবেন আবারও বলতেছি মাস ফর্মের আগে এই সিরিয়ালের কোনো একটি অক্ষর থাকলে মাসটাকে কেটে দিয়ে শুধুমাত্র সেখানে তে বসিয়ে দিবেন আমি আমরা চিরাচরিত যেই ভাবটা বলে যেমন বলে তাবে মাস শিক্ষার্থী বন্ধুরা এইখানে দেখেন এই যে বে বেটা আমার এই সিরিয়ালের এ কে হে মে বে রে নে গে আমরা এইভাবে বলতে পারি এই সিরিয়ালের আমার এই বেটা পড়েছে তার মানে এটা আমার গ্রুপ টু এটা হচ্ছে আমার গ্রুপ টু তে আমি কি বলেছি মাসের আগের অক্ষরটা যদি এই সিরিয়ালের হয়ে থাকে সেটা গ্রুপ টু এবং মাসটা কেটে দিয়ে সেখানে আমি ডিরেক্টলি তে বসিয়ে দেব তার মানে আমার মাসটা নাই এখন তো মাস না থাকলে আমার এখানে ফাইনাল শব্দটা দাঁড়ায় কি তাবেতে আশা করছি আপনারা বুঝতে পারছেন যদি আমরা আরো একটা দুইটা শব্দকে প্র্যাকটিস করি ভার্বকে প্র্যাকটিস করি আরো ক্লিয়ার হয়ে যাবে যেমন যদি বলি যে ওশিয়ে মাস আমি কি বলেছি এই সিরিয়ালের কোনো একটি অক্ষর আসলে সে শুধু সেটা নি গ্রুপ এবং নি গ্রুপে নি গ্রুপ থেকে তে ফর্মে মাস ফর্ম থেকে তে ফর্মে নেওয়ার সিস্টেম হচ্ছে মাসটা বাদ দিয়ে সেখানে ডিরেক্ট তে বলবে যেমন ওশিয়ে মাস এসে ওশিয়ে তে আশা করছি এটা আপনারা ক্লিয়ারলি বুঝেছেন তো আমি এখন গ্রুপ নিয়ে দুইটা শব্দ এখানে লিখবো এরপরে সেগুলো আমি তে ফর্ম করে আপনাদেরকে দেখাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি দেখি বুঝতে পারছেন এই দুইটা কোন গ্রুপ নি গ্রুপের শব্দ লিখেছি মাসের আগে মে আছে যেটা এই সিরিয়ালের এবং মাসের আগে সে আছে যেটা এই সিরিয়ালের যার মানে নি গ্রুপ এখন আমি বলছি কি নি গ্রুপকে তে ফর্মে নেওয়ার সময় মাসটাকে কেটে এখানে ডিরেক্ট তো মেতে এবং মিসে মাসের আগে ডিরেক্ট মাসটাকে সরিয়ে মিসেতে এতটুকু বুঝতে আপনাদের কোনো সমস্যা নেই আমরা এখন সি মাসে চলে যাচ্ছি সি মাস কি মাস মানে ভার্বের তিন নম্বর যে গ্রুপটা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ্রুপ থ্রি এর ক্ষেত্রে আমাদের কোনো চিন্তা করার কিছু নেই গ্রুপ থ্রি এর ক্ষেত্রে আমরা সব সময় দুইটা ভার্বকে চিনবো একটা হচ্ছে কি মাস একটা হচ্ছে সি মাস লিখে দেখাচ্ছি এবং সি মাসকে আমার চেঞ্জের ক্ষেত্রে সবসময় দুটা ফিক্স থাকবে মাস বাদ দিয়ে শুধুমাত্র কিতে কি মাসের ক্ষেত্রে কিতে এবং সি মাসের ক্ষেত্রে মাসটা বাদ দিয়ে ডিরেক্টলি শীতে হয়ে যাবে এখানে উল্লেখ্য এই যে কি মাস এবং সি মাস জাতীয় আরো কিছু শব্দ অর্থ আছে যেগুলো এগুলোর সাথে লাস্টে যুক্ত আছে যেমন বেনকিও সি মাস বেনকিও একটা নাউন যখন বেনকিও সি মাস বলবো তখন সেটা পুরোটা একটা ভার্ব হয়ে যায় তখন ডিরেক্ট শুধুমাত্র বেনকিও শীতে একদম সিম্পল সানপো সীমাস হাঁটাহাঁটি করা সানপো মানে হাঁটাহাঁটি সীমাস মানে করা সানপো সীমাস হাঁটাহাঁটি করা তখন সেক্ষেত্রে সানপো শীতে আশা করছি মাস ফর্ম থেকে তে ফর্মে নেওয়ার এই রুলসটা আপনারা এখন ক্লিয়ার ভিডিওটা একবার না বুঝলে দুইবারে প্রয়োজনে স্কিপ না করে পজ করে করে দেখেন
আমার কথাটা একবার দ্বিতীয়বার বোঝার চেষ্টা করেন, দ্বিতীয়বার শোনার চেষ্টা করেন। এই লেসনটা যে যত সুন্দরভাবে বুঝবেন অন্য লেসনগুলো, বিশেষ করে 14 থেকে 20 লেসন পর্যন্ত, তার কাছে খুব ইজিয়ার হবে। তো আমরা তে ফরম এতক্ষণে শিখলাম, তো তে ফরম আমরা কেন শিখলাম এই কথা যদি আমি বলি, সেটা আমার মুখে মানে এক্সপ্লেন করে, ব্যাখ্যা করে, স্বেচ্ছুমেই করে বোঝানোর চেয়ে আমরা লেসন 14-এর একটা একটা করে রুলস যখন সলভ করব, পড়বো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন সেটাই করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এখানে লিখেছি কি রুলসটা, এই লেসনের রুলস 3, ভার্বের তে ফর্মের পরে কুদাসাই। তো জাপানিজরা একটা ভদ্র জাতি, এদের কথার মানে ভদ্রতার লেভেলের কোনো শেষ নেই। তো স্ট্যান্ডার্ড লেভেলে যে ভদ্রতার জন্য ওরা কথাটা বলে, তখন ভার্বের তে ফর্মের সাথে কুদাসাই ইউজ করে, ফুচু মানে স্ট্যান্ডার্ড লেভেলের ভদ্রতাটা তারা ইউজ করে। তো কুদাসাই মানে হচ্ছে জাস্ট দয়া করে। যেমন আমি যদি আপনাকে বলি তাবেতে, মানে খা খাও খাও, তাবেতে তাবেতে, বা পান করো নন্দে নন্দে, যদি আমি আপনাকে বলি যে দয়া করে খান, তাহলে তাবেতে কুদাসাই। তে ফর্ম আমরা বারবার তে ফর্ম ইতিমধ্যে শিখে গেছি, আগে ছিল কি তাবে মাস, এখন আমরা কি করবো মাস ফর্ম আর ইউজ করব না, আমরা কি করব মাস ফর্ম থেকে আগে সেটাকে তে ফর্মে নেব, নিয়ে এরপরে বলবো কি তাবে তে সাথে কুদাসাই লাগালে সেটা দয়া করে। আপনি যদি কাউকে কোনো জিনিস দয়া করে এটা করেন, দয়া করে খান, দয়া করে পান করেন, দয়া করে স্মোক করেন, দয়া করে যান, দয়া করে আসেন, যত ধরনের আপনি দয়া করে মানে প্লিজ ডু দিস, যতভাবে আপনি যতজনকে মানে যে কোনো ভাব দিয়ে বলেন, সেই ভাবটা তে ফর্মে নিয়ে এরপরে কুদাসাই বললে সেটা আপনার জন্য মানে তাকে দয়া করে বলা হয়ে যাবে। যেমন আমার বাসায় একজন মেহমান আসছে, তাকে আমি খেতে দিলাম, তো সে খাইতে কি করতেছে, ইতস্ততা বোধ করতেছে, প্রথম আসছে নতুন নতুন, তখন আমি কি বলবো দোজো তাকসান তাবেতে কুদাসাই, লিখে দেখাচ্ছি, আশা করছি আরো ভালো করবে। মানে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক নম্বর একটি এই রুলস আরো একটি সেন্টেন্স লিখেছি, দোজো মানে হচ্ছে নেও বা টেক বা নেও, তাকসান মানে অনেক, এগুলো আপনার টেনশন না করলে হবে। তাবে মাস আগে আমরা শিখেছি, এখন হচ্ছে তাবে মাসের পরিবর্তে তাবেতে কুদাসাই। আশা করছি এতটুকু আপনারা ক্লিয়ারলি বুঝেছেন, কোনো সমস্যা নেই। তাবে মাসকে তাবেতে, এবারে কুদাসাই। এখন আমরা আরো একটি রুলস লিখতে পারি, যেমন আপনি যদি বলেন জাপানে আসছেন, আপনি তো জাপানে আসলে হয়তো বা টুকটাক হাই হ্যালো করে নিচ্ছে এরকম বা মারিগাত বোঝাই মাসে বলা বলতে পারেন, কাঞ্জি আপনি খুব বেশি পড়তে পারেন না, কাঞ্জি শিখেন নাই, এখন আপনি কোনো একটা কাঞ্জি দেখে আপনার এই শব্দটা শিখতে মন চাইতেছে, তখন আপনি কাউকে বললেন সুইমাসেনগা, কোনো কাঞ্জি নো ইয়মি কাতা, কোনো কাঞ্জি নো এই কাঞ্জির ইয়মি কাতা পড়ার পদ্ধতি, ওশিয়েতে কুদাসাই, আমাকে দয়া করে শিখিয়ে দিন। আমি লিখে দেখাই এই সেন্টেন্সটা ক্লিয়ার হবে। কোনো কাঞ্জি নো, এগুলো আমরা আগেতেই পারি, কোনো মানে এই কাঞ্জি নো মানে কাঞ্জির ইয়মি কাতা মানে পড়ার পদ্ধতি, এটা আমি আগে শিখেছিলাম কিনা মনে নেই। ইয়মি কাতা একটা এক সহজ জিনিস, ইয়মি মাস মানে হচ্ছে পড়া, নমি মাস মানে হচ্ছে খাওয়া, তো মাসের পরিবর্তে যখন আপনি কাতা হবে মানে হচ্ছে পদ্ধতি, ইয়মি কাতা পড়ার পদ্ধতি, নমি মাস খাওয়া, নমি কাতা খাওয়ার পদ্ধতি, তাবে কাতা নমি মাস পান করার পদ্ধতি, তাবে কাতা খাওয়ার পদ্ধতি, বেনকিও সেই মাস পড়বো বা বেনকিও সি কাতা পড়াশোনা করার পদ্ধতি, আশা করছি বুঝেছেন। তো ইয়মি কাতা পড়ার পদ্ধতি, ওশিয়েতে কুদাসাই। তো আশা করছি এটা আপনাদের বুঝতে আর কোনো সমস্যা নেই। আমরা তাহলে পরের রুলসে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরের রুলস লিখেছি ভার্বের তে ফর্মের সাথে ইমাস। সবসময় কি আমরা তাবেতে কুদাসাই, নন্দে কুদাসাই, ওশিয়েতে কুদাসাই এইভাবে বলবো নাকি? আপনার সন্তানকে কি আপনি দয়া করে এটা করেন, দয়া করে এটা করেন এইভাবে বলবেন নাকি? বলবেন না। আবার একটা ভার্বের অনেকগুলা মানে অবস্থা থাকে, ঘটমান অবস্থা থাকে, যেমন এটা কোনো ভার্ব আছে আপনি এখন করবেন, কোনোটা আপনি করেছেন বা কোনোটা এখন হচ্ছে, যেমন আপনাকে কেউ একজন কোনো একটা কাজ করতে বলছে, তখন আপনি কি খালি তে কুদাসাই দিয়ে বলবেন নাকি? বিভিন্ন রকমের আছে, কোনো একটা কাজ বর্তমানে ঘটমান একদম চলতেছে, অ্যাকশনটা রানিং প্রোগ্রেসে আছে, তখন আমরা সেই কাজটাকে প্রোগ্রেসে আছে এটা বোঝানোর জন্য ভার্বের তে ফর্মের সাথে ইমাস। যেমন আপনার এখন খাইতেছেন আপনি, তাহলে আপনি কি আপনি এখন খাচ্ছেন, এটা আপনি একটা কাজ করতেছেন না, চলমান না, তাহলে তাবেতে ইমাস মানে চলতেছে, আপনি পান করতেছেন, নন্দে ইমাস, আপনাকে আপনার আম্মু বললো তুমি প্রতিদিন ওষুধ খেতে, ভুল করো ওষুধ খাইতেছো, ইমা
তাবেতেই মাছ এখন খাইতেছি কন্টিনিউয়াসলি। আপনাকে বলো যে তুমি গতকালকে কি স্কুলে রিপোর্ট দেওনি, আজকে রিপোর্ট ভুল করো না, রিপোর্ট কি লিখছো অলরেডি? তখন বলছে কি না এখনো লিখিনি। কাকি মাস মানে লিখবো, কাইতে ই মাস। আশা করছি এই যে আমার কথাটা বুঝতে আপনাদের কষ্ট নেই, তার মানে এই যে এই ফর্মটা আমরা কখন ইউজ করব, কোনো একটা কাজ বর্তমানে কোনো একটা অ্যাকশন কোনো একটা কাজ প্রোগ্রেসিংয়ে আছে তখন সেটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করবো। যেমন এখন বাইরে বৃষ্টি হচ্ছে, ইমা আমেগা ফুরি মাস মানে পড়বে বা পর মানে পড়ে বা পড়বে, পড়তেছে এখনো, একটু আগে শুরু হয়েছে এখনো পড়তেছে। তাহলে ফুরি মাসের তে ফর্মটা কি আমরা জানি, ই চি রি থাকলে সি সাই চু এরপরে তে, তাহলে ফুরি মাস ফুতে ই মাস। আমি লিখে দেখাচ্ছি এখানে ফুরি মাসের হচ্ছে তে ফর্ম ফুতে আর সাথে ই মাসটা যোগ হবে, তাহলে আমেগা ফুতে ই মাস, ইমা আমেগা ফুতে ই মাস। আমি এখন খাইতেছি ইমা তাবেতে ই মাস, আমি এখন আসতেছি ইমা কায়েতে ই মাস। এভাবে আমরা এইটা ইউজ করব। যদি আমরা আরো একটা এক্সাম্পল লিখে থাকি আরো মনে হয় ক্লিয়ার হবে। মিজু ও নন্দেই মাস, এটা আমি আগে খাইনি বা পরে খাবো না, এটা এখন খাচ্ছি। মিজু ও নন্দেই মাস, আমি এখন মিজু খাচ্ছি, ব্যাপারটা এরকম মানে পুরা গঠিত বর্তমানে একেবারে চলমান চলতেছে আর কি। তো আশা করছি আপনার এই রেশনটা বুঝছেন, যদি বুঝে থাকেন অবশ্যই আমরা পরের রেশনে চলে যাচ্ছি। হ্যাঁ না বুঝলে কমেন্ট করতে কোনো অবস্থাতেই ভুলবেন না, এই রেশনটা 100% পুঙ্খানুপুঙ্খানুরূপে সবার বোঝা চাই। অবশ্যই ভালো লাগলে জানাবেন, বুঝতে পারলে হ্যাঁ বুঝতে পারছি সেই মাস কমেন্টসটা সবাই করবেন, একটু মন ভালো হবে আর কি, আর কিছু না। কমেন্টস করতে বা আপনাদের এই অভিবাদন কমপ্লিমেন্টটা পেতে আমার মন চায়, এটা দিতে আপনাদের টাকা লাগবে না, অবশ্যই করবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ পর্যন্ত যাই শিখেছি তে পরম এবং তে পরম দিয়ে তে কুদাসাই এবং তে ইমা শিখেছি। এখন আমরা একটু ভিন্ন দিকে মুভ করবো, তে কিন্তু শেষে নিয়ে আরও আছে সামনে, তে অনেকগুলো ইউজ। তো এই যে ভার্বের মাস ফর্ম থেকে মাসুকা, এই যে এই একটা রুলস আমাদের মিনা নিগঙ্গ বইয়ের রুলস পাস, এই যে মাস ফর্মকে আমরা মাসুকা কখন বলবে কেন বলবো, তো এটা হচ্ছে কি আপনি যখন কথা বলবেন আপনি তখন কি স্পিকার, যা যে আপনার কথা শুনতেছে সে হচ্ছে লিসেনার, লিসেনারের বা যে আপনার কথা শুনতেছে তার কাছ থেকে কোনো একটা কথা অনুমতি সাপেক্ষে বা তার ইন্টেনশন তার অ্যান্সারটা কি হতে পারে সেটা বলা হচ্ছে বা তাকে কোনো একটা ওভার করা সবচেয়ে বড় কথা, বেশি কিছু না বুঝে তোরকে বুঝতেই হবে যে লিসেনারকে অপার করার জন্য আমরা এই রুলসটা ইউজ করব। যেমন তাবে মাসোকা খাওয়া যায় কি, খাওয়া যায় কি, নমি মাসোকা পান করা যায় কি, এইভাবে আমরা বলতে পারি। তো আমরা একটু লিখে একটা সেন্টেন্স দেখি, এখানে একটি সেন্টেন্স লেখা আছে আস্তা মো কি মাসোকা, কি মাস থেকে কি মাসোকা, তার মানে আগামীকালকে ও আস্তা মো আগামীকালকে ও কি মাসোকা আসবো কি, মানে আমি লিসনারকে তার অ্যান্সারটা নেওয়ার জন্য সে কি জান মানে বলে সেটা জানার জন্য আমি তাকে একটু পোলাইটে মানে আমার উচিত হবে কিনা এইভাবে আমি তার কাছ থেকে জিজ্ঞাসা করতে পারি আস্তা কি মাসোকা, অথবা ঈশ্বনী পারে মাসোকা। যেমন দুপুরে ইমা যোজিনি নারী মাস, এখন দুপুর বারোটা দশটা বা বারোটা বেজে গেছে, তো একসাথে আমরা খেতে পারি কি ঈশ্বনী তবে মাসোকা, এইভাবে আমি তাকে কি অভার করতে পারি, হাই দোজো বা ঈশ্বনী তবে মাসো, এইভাবে বলা যায় এ তবে মাসো, এভাবে আমরা কি করি কথা বলতে পারি। অথবা আমি দেখলাম যে আমার সামনে কোনো একজন বৃদ্ধ লোক তোষিত মানে একটু আমার থেকে বয়সে বেশি আসতেছে, তার হাতে অনেক মালামাল নিমো চমত্তেই মাস, অনেক মালামাল সে কি ধরে আছে, তখন আমি তাকে দেখে কি বলি একটা মালগুলোকে আমি ধরবো, তো আমি নিয়ম বলতে আমরা কি বলবো নিমোচ্ছ ও মচি মাসোকা, মচি মাস, মচি মাস মনে হচ্ছে কি ধরা হোল করা, মচি মাসোকা তার বৃদ্ধ লোকটা আমি অনুমতি নেবো যে আমি কি আপনার মালগুলো ধরবো, নিমোচ্ছ ও মসি মাসোকা, একটু লিখে দেখাচ্ছি নিমোচ্ছ ও মচি মাসোকা, মানে আমি কি আপনার মালামালগুলো ধরবো। আশা করছি এই রুলসটা আপনাদের বুঝতে সমস্যা হবে না, শুধুমাত্র মাসটাকে এভাবে করলেই আমরা সেটা লিসনারের অফার লিসনারের একটা মানে অফার দিয়ে তার রেসপন্সটা নিতে চাচ্ছি। তো আমরা পরের রুলস শুনে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের ৬ নম্বর যে রুলস নাউন এরপরে ঘা এরপরে ভার্ব, যখন আমি এই ব্যাপারটা হচ্ছে কি এটা একটু মানে খুব বেশি টেন্স নেওয়ার কিছু নেই, মানে এটা
বাট এটা হচ্ছে আমার একটা জিনিস, ফাইভ সেন্স এখানে বলা হচ্ছে, কোন একটা জিনিস আপনি দেখে এসে অন্য কাউকে ডিসক্রাইব করতেছেন বা বলতেছেন, তখন সেই ভার্বের আগে গা পার্টিকেল। এছাড়া আপনি আরো অনেকগুলো ক্ষেত্রে এটা বলা যায়। এছাড়া আপনি বলতে পারেন কোন একটা নির্দিষ্ট একটা ইভেন্টকে বা কোন একটা নির্দিষ্ট একটা বিষয় সম্পর্কে কেউ আপনার কাছে জানতে চাইলে বা আপনি নিজ থেকে কোনো কাউকে একটা নির্দিষ্ট ব্যাপারে বলার জন্য আমরা সেইটাকে গা পার্টিকেল দ্বারা মার্ক করে দেব, গা পার্টিকেল দ্বারা নির্দেশ করে দেব। তো এইখানে আমরা একটি এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমে গা ফুটতেই মাস, এখানে আমার আমে হচ্ছে নাউন গা, এবং এখানে নাউনটা হচ্ছে এখন সংগঠিত হচ্ছে, এটা আমি দেখতেছি, বা এইটা হচ্ছে আমাদের ভার্ব এখানে আমে গা ফুটতেই মাস। এছাড়া আমরা আরো একটা দেখি যে কোন একটা নাউনকে নির্দিষ্ট করে কোন একটা ইভেন্ট যখন ঘটে তা অথবা কোন একটা ব্যক্তির সম্পর্কে যদি আমাদেরকে প্রশ্ন করা হয়, সেটা আমি যদি জানি একদম এনশিওর করে, তাহলে আমি তাকে সেটা কি করি বলে দিতে পারি যে এখন যেন আমাকে জিজ্ঞাসা করলো যে এখন রাসেলসন কোথায় আছে। তো রাসেলসন এখন আমি জানি যে সে কোথায় আছে, নির্দিষ্ট করে রাসেলসনকে যে ইমা রাসেলসন ওয়া রাসেলসন গা ইমাসেন। তো আমি লিখে দেখাচ্ছি রাসেলসন কি এখানে নাই নাকি, এরকম আর কি, রাসেলসন কি এখানে নাই, রাসেলসন গা ইমাসেন নেই, একদম রাসেলসনকে ফিক্সড করে দেওয়া হয়েছে, এখানে গা পার্টিকেল দেওয়া হয়েছে এই জন্য। তো আশা করছি এটা আপনারা বুঝেছেন। তো আমরা এরপরে আরও একটা রুলস এই জায়গায় আছে, সেটা আমি বলে দিচ্ছি, সুমি মাসেন গা, সেটা হচ্ছে পোলাইটলি আপনি কখনো কাউকে বলতে পারেন, যেমন আপনি এক জায়গায় বসে আছেন, এক জায়গায় বসে খাচ্ছেন সবাই মিলে, তো একটু অন্য একজনের জন্য জামা মানে বিরক্তিকর না হওয়ার জন্য আপনি সুমি মাসেন গা চত্তো সিও তত্ত্বে কুদাসাই, মানে আপনি লবণটা একটু পাস করেন এইভাবে, অথবা আপনি কারোর নাম জানেন না তখন আপনি সুমি মাসেন গা অথবা শিচুরে দেশ গা এইভাবে আপনি কথাবার্তা বলতে পারেন। এগুলো হচ্ছে একটু ভালোভাবে বা পুরোটিভাবে বলার জন্য সুমি মাসেন গা শিচুরে দেশ গা, বা এছাড়া আরও অন্য অন্য ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, মানে একটু পোলাইটভাবে বলা আর কি। সুমি মাসেন দিয়েও দুঃখিত বোঝায়, সুমি মাসেন গা দিয়ে মো আর একটু বেশি করে বোঝানোর জন্য ম্যাক্সিমাম সময় সুমি মাসেন গা ইউজ করা হয়, অথবা আপনার শিচুরে দেশ, সেক্ষেত্রে আপনি শিচুরে দেশ গা বললে আরও একটু মোর পোলাইটলি বলা হয়। আশা করছি এই লেসনটা আপনারা ভালো করে বুঝেছেন। তো এই লেসনে আসলে আমার মূল ফোকাসটা থাকবে, আমরা প্রথমে দেখেছি নি সান গ্রুপকে কীভাবে আমরা মাস ফর্ম থেকে তে ফর্মে কনভার্ট করেছি, এতটুকু হচ্ছে আমার এই লেসনের সবচেয়ে মূল ফোকাস। আশা করছি এতটুকু বুঝতে আপনাদের কারো সমস্যা হবে না এই লেসনের। তো যদি সেটা আপনার বুঝতে পারেন তাহলে পরের লেসনগুলো আমাদের জন্য বোঝা আরও ইজিয়ার হয়ে যাবে, এবং মোস্ট মানে সবচেয়ে বেশি যেই কোশ্চেনগুলো হয়ে থাকে লেসন 13 বা 14 থেকে লেসন 19-20 পর্যন্ত JLPT পরীক্ষায়, আর পার্টিকেলগুলো লেসন 1 থেকে লেসন 13। তো আশা করছি সবাই বুঝেছেন। আজ তাহলে এই পর্যন্তই, অবশ্যই কোথাও বুঝতে না পারলে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক দিবেন, আপনার অন্য যে সকল বন্ধুরা জাপানি ভাষা শিখতে চায় তাদের মাঝে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।